কথিত আছে, ঢাকার লালবাগ কেল্লায় এমন একটি সুড়ঙ্গ আছে যে সুড়ঙ্গ পথে কেউ একবার প্রবেশ করলে আর কোনোদিনও ফিরে আসে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা ছিল একটা শুক্রবারের গল্প। আমরা সকলেই আসলে শুক্রবার দিনটার জন্য অপেক্ষা করে থাকি সারা সপ্তাহ। শুক্রবার দিনটা আসবে, আমরা একটু ফ্রি টাইম পাবো, একটু ঘোরাঘুরি করব নিজেদের মতো। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম ঢাকার লালবাগে। এখানে ভূতের বাড়ি রেস্টুরেন্টটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে, তো আরেকদিন আমি এটা রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেস্টুরেন্টটা মূলত বাইরে থেকে যতটা ইন্টারেস্টিং মনে হয়, ভেতর থেকে আমার কাছে অতটা ইন্টারেস্টিং মনে হয়নি। অন্য একদিন শেয়ার করব এটা রিভিউ। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম পুরান ঢাকার কাচ্চি খাওয়ার জন্য, পাশাপাশি একটু ঘোরাঘুরি করব। আমার আবার ঐতিহাসিক জায়গাগুলো অনেক বেশি পছন্দ, তো আমরা ভাবলাম ওই দিন আমরা লালবাগ কেল্লাটার ভেতরেই ঘুরে আসব। তো লালবাগের দিকে আমরা কাচ্চি খাওয়ার জন্য যত রেস্টুরেন্টে গেলাম, গিয়ে দেখি বন্ধ। তো শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এখন নাজিরা বাজার যাব, সেখানে গিয়ে কাচ্চি বিরিয়ানি খাবো। পুরান ঢাকার পুরনো বাড়িগুলো আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে, মূলত ঐতিহাসিক জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় আমি যেন পুরনোতে ফিরে যাই। যেমন এই কারাগারটা, আমি এই কারাগারের ভেতরে তো কখনো প্রবেশ করিনি, তবে বাইরে থেকে দেখে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয় যেহেতু অনেক বছরের পুরনো। আমি শুনেছি এই কারাগারটা এখন ভেঙে একটা নতুন জাদুঘরের মতো তৈরি করবে, আমি ঠিক শিওর না, তবে দেখেছি কারাগারের বিভিন্ন অংশে কাজ টাজ করছে, সম্ভবত ভেঙে নতুন করে হচ্ছে ভেতরে জাদুঘর তৈরি করবে। তো আমরা চলে এসেছি কাচ্চি খাওয়ার জন্য নাজিরা বাজার। আমরা গিয়েছিলাম গ্র্যান্ড নবাবে। এর কাচ্চিটা আমার কাছে ভালো লেগেছে, কোয়ান্টিটি একটু অল্প, তো এটাই আমার জন্য ভালো যেহেতু আমি কম খাই। অন্যান্য সময় দেখা যায় কোনো জায়গায় কাচ্চি খেলে সেটা নষ্ট হয়, আমি খেয়ে শেষ করতে পারি না, কিন্তু গ্র্যান্ড নবাবের কাচ্চিটার পরিমাণ কম থাকার কারণে আমাকে আর নষ্ট করতে হয়নি। আমার কাছে মনে হয়েছে গ্রেভিটা কম ছিল, যারা খুব বেশি মশলা পছন্দ করেন না তাদের ভালো লাগবে। তারপর আমরা চলে এসেছি লালবাগ কেল্লার গেইটে। আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করে কেল্লার ভেতরে প্রবেশ করব। কেল্লার প্রবেশ মূল্যটা আপনাদের বলে দিই, দেশি পর্যটকদের জন্য টিকিটের মূল্য হলো 30 টাকা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য প্রবেশ মূল্য 10 টাকা, সার্কভুক্ত এবং বিমস্টেক পর্যটকদের জন্য প্রবেশ মূল্য 200 টাকা এবং অন্যান্য বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য 400 টাকা। আমরা তো সকলেই ছুটির দিনগুলোতে কত জায়গায় ঘুরতে যেতে পছন্দ করি, কিন্তু ব্যক্তিগতভাবে আমার ঐতিহাসিক জায়গাগুলো অনেক বেশি পছন্দ। আর যদি ঐতিহাসিক জায়গাগুলোর কথা বলি, তাহলে বাংলাদেশের অন্যতম একটি ঐতিহাসিক জায়গা হলো এই লালবাগ কেল্লা, যার ইতিহাস আমাকে বরাবরই মুগ্ধ করে। 1678 সালে মুঘল সম্রাট আজম শাহ এই কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। এই আজম শাহ ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং সম্রাট শাহজাহানের নাতি। এই দুর্গ নির্মাণ কাজ শুরুর প্রায় 1 বছরের মাথায় তাকে দিল্লিতে চলে যেতে হয় তার বাবার ডাকে মারাঠা বিদ্রোহীদের দমন করার জন্য। ফলে দীর্ঘদিন এই দুর্গের নির্মাণ কাজ বন্ধ ছিল। পরবর্তীতে নবাব শায়েস্তা খাঁ এই দুর্গটির নির্মাণ কাজ আবারও শুরু করেন, কিন্তু তার দুর্গ নির্মাণ কাজ শুরুর প্রায় 4 বছরের মাথায় তার কন্যা পরিবিবি মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যুর কারণে এই দুর্গটির নির্মাণ কাজ শায়েস্তা খাঁ আবারও বন্ধ করে দেন এবং সবাই এই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে। ফলে ওই দুর্গটি ওইখানে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। ভারত থেকে যেসব বন্ধুরা দেখছেন, যারা ইতিহাস নিয়ে অনেক বেশি আগ্রহী, মুঘল আমলের ইতিহাসের পাতায় পাতায় যারা ঘুরে বেড়াতে পছন্দ করেন, তারা কিন্তু বাংলাদেশের লালবাগ কেল্লায় অবশ্যই ঘুরে যাবেন। ঢাকার গুলিস্তান, শাহবাগ কিংবা কার্জন হলের সামনে থেকে রিক্সা কিংবা সিএনজিতে করে চলে আসতে পারেন এই লালবাগ এরিয়াতে। এই লালবাগ কেল্লায় কিন্তু এখনও রয়েছে শায়েস্তা খানের কন্যা পরিবিবির সমাধি। ইতিহাস যেন হাত ছানি দিয়ে ডাকে এই জায়গাটিতে। বছরের পর বছর ধরে এখানেই শায়িত আছেন শায়েস্তা খানের কন্যা পরিবিবি। তাছাড়াও এই লালবাগ কেল্লার ভিতরে মুঘল আমলের নির্মাণ করা আরও অনেক কিছু রয়েছে যা সত্যি ইতিহাসপ্রেমীদের মুগ্ধ করবে। আপনারা যদি এই লালবাগ কেল্লার পুরো ইতিহাস এবং এর ভেতরে কী কী আছে তা বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার খুবই ইচ্ছে আছে বাংলাদেশের ঐতিহাসিক জায়গাগুলো নিয়ে সিরিজ আকারে ভিডিও তৈরি করার, তথ্যমূলক ভিডিও, যে ভিডিওগুলোতে আপনারা জানতে পারবেন বাংলাদেশের সেই ঐতিহাসিক জায়গাগুলো সম্পর্কে। ওপর থেকে লালবাগ কেল্লার ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, তাছাড়া যেহেতু বৃষ্টির মৌসুম আকাশটাও অনেক ভালো ছিল, আমরা সুন্দর একটা বিকেল কাটিয়েছি। দেখুন বাচ্চারা কি দুষ্টুমি করছে। আসলে বাচ্চাদেরকে কিন্তু এমন ঐতিহাসিক জায়গাগুলোতে ঘুরিয়ে আনা প্রয়োজন বলে আমি মনে করি, তাহলে তারাও ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। ঘোরাঘুরি শেষ করে মিনিসো থেকে ছোট্ট কিউট একটা বোতল নিয়ে আমরা বাসায় চলে গিয়েছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।